স্বামীর হাত পা ভেঙে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করে বাড়ির সিঁড়ির নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠল স্ত্রী ও স্বামীর এক আত্মীয়ের বিরুদ্ধে। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়া ও সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ডেইলি মার্কেট এলাকায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকেও আটক করেছে। নিহত 37 বছরের রাম মুসহর নিয়মিত মদ্যপান করায় স্ত্রী পঞ্চমী মুসহরের সঙ্গে বিবাদ হতো। এরই মধ্যে রাম মুসহরের এক আত্মীয়ের সাথে পঞ্চমীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয়, তারপরই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। আমি স্যার কালকে মানে সকালবেলা বাবার সাথে মানে ঝামেলা হলো, তো বাবা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল সকালে। তখন তাড়িয়ে দেওয়ার পরে আমি মানে পিসির বাড়িতে চলে যাই। পিসির বাড়ি থেকে মানে বিকালের টাইমে গিয়ে এসে দেখি যে মানে তুমি কি করে জানতে পারলে যে খুন হয়েছে? আমি আমাকে মা বললো ফোন দেখতে। কি বললো তোমার মা? মা বললো যে মানে মানে ঝামেলা হলো, হয়ে গেছিলো যে মানে মনোজ ঠাকুর আর ওনার সাথে নাকি বলে ঝামেলা হয়েছিল। কি নিয়ে ঝামেলা হয়েছিল? ওই মানে টাকা পয়সা নিয়ে মনোজটা মানে মানে আমার দিদা ভাইয়ের ছেলে মানে বলতে পারছি না, ও মায়েরই জন্য মা মা বললো। তারপরে তুমি হাসপাতালে গাড়ি আনতে গেছিলে তো? হ্যাঁ। কি কি জন্য গাড়ি আনতে গেছিলে তো? মা বললো যে এরকম এরকম ব্যাপার হয়েছে যে আমার গাড়ি নিয়ে। কি ব্যাপার হয়েছে? বললো যে মানে বাবা নেই আর তখন মানে আমি মানে হতভঙ্গ হয়ে গেছিলাম মনে হয়, আর মানে একটু জানার মধ্যে মানে একটু মানে ভয় হয়ে গেছিল। তারপরে তুমি কি দেখলে বাবাকে, কিভাবে দেখলে বাবাকে? দেখলাম যে বাবা একদম মানে মরে শুয়ে। কোথায় কোথায়? তারপরে কি হলো? তারপরে পুলিশ আসলো। পুলিশ এসে কি করলো? পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করলো কি কি হলো বা কি হলো না, তারপরে বাড়ির ফ্যামিলিকে ধরে নিয়ে গেল। এই খুনটা কারা করেছে? এই খুনটা আমার মা আর ওই লোকটা। ওই লোকটা কে? ওটা আমার মানে কাকু হবে। কাকু? কাকু মনোজরাম কাকু হবে আপনার? আপনার মায়ের সাথে কি কোনো সম্পর্ক ছিল আপনার যে মনোজরাম কাকু আছে দূর সম্পর্কে? এটা স্যার বলতে পারছি না। আপনার মাকে, আপনার বাবাকে আপনার মাই খুন করেছে আর আপনার কাকু মিলে খুন করেছে, কিভাবে দেখছেন? এমনিতেও তো স্যার বাড়িতে মানে ডেলি ডেলি মানে টাকা পয়সা নিয়ে মানে ঝামেলা হতো, যেহেতু আমার বাবা মানে কাজ করতে যেত না আর আমাদের টাকা পয়সাতে মানে টিকিট খেলতো আর ওই সাথে কাঁচা খেলতো। নেশা করতো? হ্যাঁ নেশা করতো ডেলি ডেলি নিয়ে মানে ঝামেলা হয়েছে টাকা পয়সা নিয়ে। হ্যাঁ টাকা পয়সা নিয়ে। তুমি কি করো এরকম? আমি ওই লোকটারই সাথে মানে কাজ করতাম। কিসের কাজ? প্যান্ট লাইন। কি জানি আমি, কি আমি ও বলতে মার্ডার হয়েছে কি হয়েছে আমি শুনে কি করবো? আমি তো কিছু জানি না, আমি তো কিছুই জানি না, তো আমি বলে আমার কোনো লাভ আছে? কিছু আমি জানি না। ছেলেকে খুন করেছে আপনার বৌমা আর ওর? আমি কিছু ওটা বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমি নাই তো আমি কিছু বলতে পারবো না, আমি তো ওই জায়গার নাই তো আমি কি বলবো, কিছু বলতে পারছি না। আমি 6 মাস থেকে আছি বাইরে, তো আমি কেমনে বলবো আমি ঘরের কথা, কিছু বলবো না, কিছু জানি না। আমি কিছু জানি না, কোনো পর্যন্ত দেখিনি, আমি কিছু জানি না। আপনার বৌমার কি ব্যবহার ভালো ছিল না? আপনার সাথে কি ঝগড়া করতো তাই জন্য কি আপনাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে? না না ব্যবহারটা ভালো ছিল বৌমার। তাহলে কেন তাড়িয়ে দিল আপনাকে? এমনি কথাবার্তি হয়েছিল বেটার সঙ্গে, একটু বাইরে গেল ঘর থেকে, তা আমি বাইরে হয়ে গেছি। তো কোথায় থাকতেন আপনি? আমি তো এখন এখন ওই উপেটির বাড়ি, উপেটির বাড়ি খাড়ায় বাপের বাড়ি রতলা, যেখানে সেখানে আমার থাকবে। আপনি কে হন রাম মুসহরের? খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।